আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে আমার হাতে তৈরি করা একটি ক্রাফট দেখাচ্ছি। ক্রাফটটা আমি পূর্বে মেক করে ফেলেছি, আসলে তখন আমি চ্যানেল ওপেন করব ওরকম কিছু চিন্তা ভাবনা করে এই ক্রাফটটি মেক করিনি। আমার এগুলো আগে থেকে অভ্যাস ছিল, কোনো কিছু একটা পেলে ওটা দিয়ে একটা আইডিয়া করে ফেলতাম, তখন আমি কিছু একটা মেক করে ফেলতাম। তো সেই জন্য আসলে আপনাদেরকে আমি দেখাতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। তবে আমি এক্সপ্লেন করছি যে কিভাবে আমি এই ক্রাফটটি মেক করেছি। আমার হাজবেন্ড গার্ডেন করার জন্য কিছু পরিত্যক্ত কাঠ নিয়ে এসেছিল, তো আমি এগুলোকে গ্লু দিয়ে সেটিং করেছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব ইজি আসলে, অত কঠিন আর কাঠগুলো অত মোটা সোটা না, অত চিকন চিকন, তো তো ভালো পদের আপনার উড লাগানোর যে গ্লু আছে না, সেগুলো দিয়ে আমি দেখুন এই যে এগুলো একটা একটা করে জোড়া দিয়েছি। এই যে এগুলো সব আসলে জোড়া দেওয়া, আর ছোট ছোট স্মল পিন আপনি এগুলো যে কোনো স্টোরে গেলেই পাবেন, তো ওগুলো দিয়ে আসলে আমি এগুলোকে একটু মানে যাতে জোড়াটা ছুটে না যায় সেজন্য আমি পিনগুলো ইউজ করেছি। দেখুন আরও আছে, এই যে ছোট ছোট পিন আমি ইউজ করেছি, অনেকগুলোই ইউজ করেছি যাতে কোনো ক্রমেই যেন এটা ছুটে না যায়, কারণ যেহেতু এখানে শোপিস দেওয়া হবে তো সেজন্য এটা যেন হার্ডলি থাকে। তো তারপরে আমি যেটাকে করলাম সেটা হচ্ছে আমি পেন্ট করেছি। আমি সব থেকে পেন্ট কিনে এনে পেন্ট করেছি। তারপরে তখন সামার সময় ছিল ভিউয়ার্স, তো যার ফলে আমি খুব ভালো, তখন রোদ ছিল, তো রোদের মধ্যে আমি এটিকে ড্রাই করেছি, আবার আমি অ্যাগেন আপনার রং করেছি। তো ভালোভাবে আপনার রং করার পর বা পেন্ট করার পর তো আমি এটিকে আসলে ব্যবহারের জন্য উপযোগী মনে করলাম। তারপরে আমার তো ছোট ছোট বাসায় কিডস আছে, যার ফলে আমি ইচ্ছা করলে যেখানে সেখানে এটা রাখতে পারি না, তো আমি এই জায়গাটাই সেফ সাইড মনে করেছি এবং এখানে আমি এটা সেট আপ করেছি। আর কাঠ কাটার জন্য যে করাত লাগে সেটা আমার ছিল না, তো আমার হাজবেন্ডের এক ফ্রেন্ড সে তার কাছে ছিল, তো ওখান থেকে আসলে মানে করাত যাকে বলে মানে কাঠ কাটার যে জিনিসটা সেটাই আমরা ওনার কাছ থেকে নিয়ে আসি। তো নিয়ে আসার পর এগুলো সাইজ মতো কেটে এগুলো একটা একটা করে আপনার জোড়া লাগানো হয়। তারপর আপনার ওই যে সবগুলোই আসলে পিন আপ দিয়ে আসলে সেট আপ করেছি। এই যে দেখুন একটু ফাঁকা দেখা যাচ্ছে এখানে, এই যে এভাবে গ্লু দিয়ে লাগানোর পর আবার এটাকে টাইট করার জন্য আমরা পিন দিয়ে এটিকে সেট আপ করেছি। তো যাক, আপনাদের মনে নিশ্চয় কোনো প্রকার কিন্তু বা কোনো সন্ধিয়ান নাই, যদি থেকে থাকে আমাকে মাফ করবেন। আসলে আমি এটা আপনাদেরকে ওভাবে তৈরি করে দেখাতে পারলে বোধহয় খুব ভালো হতো, কারণ এরকম যদি আপনাদের কার্ড যদি আপনাদের কারো কাছে থেকে থাকে এরকম চিকন চিকন পরিত্যক্ত কার্ড, আমার হাজবেন্ড তো গার্ডেনিং করে, তো ও আসলে ওটার জন্য এটা এনেছিল, কিন্তু আমি ওটা ইউজ করতে দেইনি। আমি ভাবলাম যে না, আমি এটাকে এভাবে করে মেক করে, যদি আপনাদেরও এরকম যদি কার্ড থেকে থাকে তাহলে আপনারও এভাবে ইজিলি, খুব ইজি, যে কোনো আমার রকম যে শেপ দিয়ে করতে হবে তা না, আপনারা যে কোনো শেপে আপনারা এরকম ওয়াল হ্যাক তৈরি করতে পারেন। তো আমি এখন এটাকে ডেকোরেশন করব, যে আমি এই যে এটা হচ্ছে আইসক্রিম পট, যে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে এগুলো মিলবে। তো আমি আবার এই যে লেস দেখতে পাচ্ছেন এটা আমি গ্লু দিয়ে এখানে সেট আপ করেছি, তো এটাও আমার একটা ক্রাফট হয়ে গেল। তো আমি এভাবে এক এক করে এখানে সাজিয়ে দিচ্ছি। তো সাজানোর জন্য রাইসা আমাকে হেল্প করবে। রাইসা তুমি একটু আসো, মামিকে হেল্প করো। তো আমি এভাবে একটু পট বসিয়ে দিলাম, তারপর আমি এরকম ক্যান্ডেল ক্যান্ডেল রাখার জন্য যে স্ট্যান্ডগুলো, তো আমি খুব সুন্দর স্ট্যান্ডগুলো এগুলো আমি কিনে এনেছি সব থেকে, একটা 2 ইউরো শপ আছে ওখানে অত এক্সপেন্সিভ জিনিস পাওয়া যায় না, 2 ইউরোর মধ্যেই অনেক সুন্দর সুন্দর নাইস নাইস জিনিস পাওয়া যায়, তো আমি ওখান থেকেই এই এগুলো কিনে এনেছি। তো এখানে সেট আপ করলাম, আসলে দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো এটাও আমার কেনা একটা শো পিস, তো আমি ওইটা এখানে দিলাম।
এটাও আমার হাতে মেক করা একটা ক্রাফট। এটা অনেক পুরনো একটা ফটো ফ্রেম ছিল, তো এটাকে আমি আসলে এই যে এটা দিয়ে করেছি, গ্লু দিয়ে করা আর কি। তারপর এখানে একটা সেঞ্চুরি লিফ গ্লু দিয়ে অ্যাড করেছি, তো এটাও একটা ক্রাফট হয়ে গেল। তো আমি এটা এখানে সেট আপ করি। যখন সেট আপ করা হবে না, তখন না ওয়াল র্যাকটা দেখতে আরও আসলে সুন্দর লাগে। তো এটাও আমার একটা ক্রাফট করা, এটাও একটা ক্যান্ডেলের একটা পট ছিল, তো ওটা আসলে নষ্ট হয়ে গেছে। পর আমি যে এখানে যে কালার করি, তারপর ছোটো 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 এগুলো লাগাই, তারপরে আবার এই যে বিভিন্ন পেপার পাওয়া যায় কালারফুল, তো ওখান থেকে আমি গ্রিন পেপারটা দিয়ে গ্রাস মেক করি সিজার দিয়ে কেটে কেটে। তো আমি এটা এখানে সেট আপ করলাম। তারপরে এই যে এখানে একটা ল্যাম্প, এগুলো আসলে হ্যালোউইনের সময় আসে এই ল্যাম্পগুলো, তো ওটাও আমি 150 ইউরো দিয়ে বাই করেছি। তো এটা এখানে দিলাম, আসলে ভালোই লাগে। তারপরে এই যে একটা ক্যান্ডেল পট, মানে ক্যান্ডেল রাখার যে সুন্দর সুন্দর স্ট্যান্ড পাওয়া যায়, আসলে ওটাই বলছিলাম। তারপরে এটাও একটা ভ্যাজ, আমি এটা এখানে দিই। আরো সুন্দর সুন্দর শোপিস পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে সুন্দর সুন্দর শোপিস সেট আপ করতে পারেন। আসলে আমার বাসায় তো ছোট কিডস আছে, আমি যেন বেশি এক্সপেন্সিভ ইয়েতে এখন যাই না, কারণ বাই চান্স যদি এগুলো ব্রোকেন হয়ে যায় তাহলে আমার হাতটাই ব্রোকেন হয়ে যাবে। সো আমি আসলে একটু কেয়ারফুল থাকার জন্যই এই চিপ শোপিসগুলো আসলে বাই করে আনি এবং এখানে সেট আপ করে দিয়েছি। তো দেখুন এখন এটিকে কত সুন্দর দেখাচ্ছে, পরিত্যক্ত কাঠ দিয়ে রং করার পর, সেট আপ করার পর কত সুন্দর একটা ওয়াল ব্র্যাক হয়ে গেছে। আপনারা যে কোনো আইডিয়া দিয়ে আপনারা ইচ্ছা করলে অনেক সুন্দর সুন্দর বুক সেল, কর্নার সেট, অনেক কিছুই মেক করা যায় ইনশাল্লাহ। আমি যদি ভালো থাকি, সুস্থ থাকি, আপনারাও যদি আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগিয়ে দেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর লাইফেই আপনাদেরকে এরকম ওয়াল র্যাক কিংবা আমার হাতে ক্রাফট করা জিনিসগুলো আমি আপনাদেরকে শো করব। তো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সবাই সুস্থ থাকেন, আমাদের পাশে থাকেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এটা আমার সবসময় রিকোয়েস্ট থাকে আপনাদের প্রতি, যে আপনারা জয়েন হয়েছেন আমার সাথে অনেকে, থ্যাংক ইউ, কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সামনে সুন্দর সুন্দর নতুন নতুন কিছু নিয়ে আসতে পারি। তো এ পর্যন্ত আজকে, সামনে আবার আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।